क्यों इतना मुझसे है खफा तू। একজন তারকার কাছে কেকের জ্বলে যাওয়া একটু বেশিই কষ্টের। তিনি ইমরান হাশমি, দেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লার সঙ্গে ব্যক্তিগত পরিচয় ছিল কেকের। একই সিনেমায় গিয়েছিলেন বাংলাদেশের মাহফুজ আনাম জেমস ও কৃষ্ণকুমার কন্যাত বা কেকে। বলিউডের জনপ্রিয় গায়ক কেকের মৃত্যুতে শোকে ভাসছে গোটা ভারত, সেই সঙ্গে বাংলাদেশিরাও। বিশেষ করে যারা তার সঙ্গে একই ছবিতে কাজ করেছে তারাও ভীষণ ব্যথিত। একই সিনেমায় গিয়েছিলেন বাংলাদেশের মাহফুজ আনাম জেমস ও কৃষ্ণকুমার কন্যাত বা কেকে। 2006 সালে বলিউডে মুক্তি পায় গ্যাংস্টার চলচ্চিত্র। এই চলচ্চিত্রে বিগি বিগি, ইয়া আলী, তুহি মেরে সাবহে, লাম্হা লাম্হা, মুঝে মাত্রুকর মতো গানগুলো মুক্তি পায়। এই সিনেমার সবগুলো গান জনপ্রিয়তা পায়, যার মধ্যে তুমুল হিট হয় ভিগি ভিগি ইয়া আলী তুহি মেরে সাবহে। ভিগি ভিগি গিয়েছিলেন জেমস, ইয়া আলী গিয়েছিলেন জুবিন, আর তুহি মেরে সাবহে গিয়েছিলেন কেকে। এই গানগুলো এতটাই জনপ্রিয় হয়েছিল যে উপমহাদেশের মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছিল এইসব গানের কথা ও সুর। দুজনের গানের সুর প্রীতমের করা ছিল। একই সিনেমায় জেমসের সঙ্গে রাজত্ব করা কেকে না ফেরার দেশে চলে গেলেন। দেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লার সঙ্গে ব্যক্তিগত পরিচয় ছিল কেকের। অনুজ শিল্পীর মৃত্যুর বেদনায় শোকাহত তিনি। নিজের ফেসবুকে তিনি কেকের স্মরণে লিখেছেন, পোস্ট করেছেন তার সঙ্গে একটি ছবিও। রুনা লায়লা লেখেন, কিছুক্ষণ আগে কেকে মারা যাওয়ার ভয়ঙ্কর খবর শুনলাম, আমার দুঃখ প্রকাশ করার ভাষা নেই। মিউজিক ইন্ডাস্ট্রিতে আমার 50 বছর পূর্তি উদযাপনের আগের দিন সাংবাদিক সম্মেলনে এই ছবিটি তোলা হয়েছিল, যেখানে কেকে গিয়েছিলেন। একজন তারকার কাছে কেকের চলে যাওয়া একটু বেশিই কষ্টের। তিনি ইমরান হাশমি। একটা সময় তো এমন ছিল কেকের গান মানে পর্দায় ইমরান হাশমি, এমনকি হাশমির সিনেমাতে কেকের গাওয়া সর্বাধিক গান জনপ্রিয় হয়েছে। তাই কেকের মৃত্যু এই অভিনেতার কাছে অনেক বড় ধাক্কা। ইমরান হাশমি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, এমন আওয়াজ এবং প্রতিভা আর নেই, তার গাওয়া গানে কাজ করাটা সবসময় খুব স্পেশাল ছিল, তুমি সারা জীবন আমাদের হৃদয়ে থাকবে এবং তোমার গানের মাধ্যমে তুমি বেঁচে থাকবে। ইমরান হাশমি অভিনীত কেকের গাওয়া কয়েকটি জনপ্রিয় গান হলো জারাসা, দিল ইবাদা, তুহি মেরি সাবহে, তেরি ইয়াদো মে ইত্যাদি। বেলোয়ারি পেঁয়াজ তেল, আমরা বলছি না এই তেল মাখলেই রাতারাতি আপনার চুল গজিয়ে ঘন হয়ে যাবে, তবে পেঁয়াজের রস চুল পড়া কমাতে যুগ যুগ ধরেই প্রমাণিত। বেলোয়ারি প্রাকৃতিকভাবে বানানো পেঁয়াজের তেল এই বোতলে পড়েছে, আপনার সুবিধা মতো অর্ডার করে আনিয়ে নিন বেলোয়ারি পেঁয়াজ তেল দেশের যে কোনো প্রান্ত থেকে। বেলোয়ারি, গো গ্রিন, গো অর্গ্যানিক।